আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমার মেয়ের জন্মদিন ছিল কালকে, ও কি কি গিফট পেয়েছে সেগুলো আপনার সাথে শেয়ার করার জন্য আজকে আমি চলে এলাম। তো গিফটগুলো আসলে আনবক্সিং করা হয়ে গেছে কালকেই, সবাই অনেক এক্সাইটেড ছিল কি গিফট পেয়েছে সেটা দেখার জন্য। তো রাতের বেলাতেই আমরা হচ্ছে গিফটগুলো আনবক্সিং করে ফেলেছিলাম। তো যাই হোক, তো আমি দেখাচ্ছি একে একে। তো ও আমার মেয়ে ফার্স্টে হচ্ছে যেটা সেটা হচ্ছে ও ড্রেস বেশি উঠেছে গিফট হিসেবে। এখানে কিছু ড্রেস আছে, এটা হচ্ছে ওর ফুপি আর ফুপির বান্ধবী দিয়েছে। আর এইটা আমার আসলে ঠিক মনে নাই কে কোনটা দিয়েছে, আমি জাস্ট ওদের সাথে শেয়ার করছি। তারপরে আরো আছে এখানে অনেক অনেক বক্স, এটা একটা ড্রেস, এটা আরেকটা, এটার সাথে এটা, এটা আরেকটা ড্রেস। তো এরকম অনেকগুলো ড্রেস সে পেয়েছে গিফট হিসেবে, সুন্দর সুন্দর ড্রেস পেয়েছে। আরো আছে, আমি আসলে কালকে সবাই দেখার পরে আমি আর এটাকে মানে গুছিয়ে রাখার মতো সময় আমার আসলে ছিল না। রাতে খুবই টায়ার্ড ছিলাম, আর মেয়েটা যেহেতু সারাটা রাত অনেক কান্নাকাটি, মানে সারাটা রাত না যতক্ষণ ওখানে ছিলাম সারাটা ক্ষণই অনেক কান্নাকাটি করেছে। সো আমি ওকে নিয়েও একটু ব্যস্ত ছিলাম, আমি আর কিছু মানে কালকে রাতে আর যখন গিফটগুলো করেছিলাম আমার এনার্জি ছিল না, আসলে তখন আসলে ভিডিওটা করে রাখি। তো যাই হোক, এই হচ্ছে ওর ড্রেস। এখানে আরো আছে, আল্লাহ, এগুলো আমি জাস্ট খালি ঢুকিয়ে রেখেছি, আমি গুছিয়েও রাখতে পারিনি। তো এতগুলো হচ্ছে ড্রেস, এখানে আরো কিছু আছে ওর প্যান্ট সাথে, এটাতেও আছে। তো যাই হোক, এটা ছিল, এখানে কিছু খেলনা ও পেয়েছে, এটা একটা, এটা হচ্ছে ওর, এগুলো এদিকে ওর পুপির ফ্রেন্ডরা দিয়েছে। আর এখানে হচ্ছে এটার ভেতরে একটা টেডি, এটা এখন আমি খুলতে পারছি না, আটকানো, আমি এটা পরে শেয়ার করব। তো এইটা হচ্ছে ওর আরেকটা আন্টি দিয়েছে, এটা খুব সুন্দর। আর এটা ওর আরেকটা আন্টি, আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ওয়াইফ ভাবি দিয়েছে, এটাও খুব সুন্দর। আমি এটা এখনও সেটিং করি নাই, সেটিং করার পর এটাও একটা আলাদা ভিডিও আমি করব, এটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগছে। মেয়ের খুব পছন্দ, আমার মেয়ে খুব পছন্দ করছে। আর হচ্ছে এটা ছিল, আর এখানে হচ্ছে এই হেয়ার ব্যান্ডটা, এটাও খুব সুন্দর, এটাও আমার পি হয় সে দিয়েছে। আর এখানে হচ্ছে, আর এটার মধ্যে হচ্ছে চুড়ি, আমার মেয়ের সে হাতে যদিও হচ্ছে না, বাট যেহেতু ফার্স্ট টাইম বার্থডেতে এসে সে গিফট পেয়েছি সেগুলো আমি রেখে দিব, বাবা বলছিল দেওয়ার জন্য। আর এটার মধ্যে হচ্ছে ওকে গিফট করা হয়েছে, সেটা এই তো, এখানে সে টাকা পেয়েছে গিফট। তো এই হচ্ছে আসলে আমার ওর বার্থডের গিফট। তো আরও আরও আছে, আরও আছে, এটা হচ্ছে আমার মা, মানে আমার মেয়ের নানু, নানা নানু দিয়েছে এটা। আর এটা হচ্ছে আমি আর মেহেরিশের বাবা কিনে দিয়েছি মেহেরিশ। এই তো, সো এই হচ্ছে আসলে ওর গিফট বার্থডের। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, সবার সাথে আল্লাহ হাফেজ।